তুই ওদিক বড় বাবু ডাকা বড় বাবু পাবে মরম ঘুমাইছে চলো মা তোমার তো জ্বরের ওষুধ আছে জ্বরের ওষুধ কার জ্বরাচ্ছে জ্বর ওষুধ লাগে আরে তোমার বেটার কাল রাতে থেকে গাটা এত গরম এলা তো এত জ্বর আসে বিছানা থেকে উঠিরই পায় না তাই জিজ্ঞেস করলাম যে জ্বরের ওষুধ আছে জ্বরের ওষুধ মুই আর কোটে পাং জ্বরের ওষুধ সেদিন মর জ্বর আছে তোমার ঘর থেকে কিনে এক পালা নিয়ে যা খালো আরো এক পালা না ছিল জ্বর ওষুধ ওইটাই খেয়ে দাও এই কাজের কথা শুনছেন না জ্বর হাগা মোতা গলব্লাডার স্টোন কিডনি স্টোন সব হবে ও ঘরত আছে কাজ জানে দেখুন তো ঠিক আছে তাই বাবু জ্বরের ওষুধ টষুধ দিয়া ফয়াট হইয়া তোমরা কাজ করে করিয়া আর খাবার ধরে যান আর কাছে কেন একটা বেরক পূজা আছে নিয়ে যান ধান কাটি তাহলে আসেন তোমরা যাও আমরা আসি হ্যাঁ যাও আচ্ছা বাচ্চা বাবু তোর ফির কি হলে মুখ কেন ফির অমন লাগাছিস ছেলে জিনিস মুই দেখির পাক না ওল্লে জিনিস মোর সাথে হবে কালকে লোকটা ঠিক একে পাঙাশ মাছ দিয়ে ভরত ভরত করে খাইল আজকে উনের একে জ্বর সর্দি বমি আসি গেল না আ শীতের দিন হবারে পায় পাঙাশ মাছের তেল বেশি না এখন না পাঙাশ মাছের দোষ না ওটা হচ্ছে কাজের দোষ না কাজ দেখলে উনের শরীর খারাপ হয়ে যায় আর আমার দুই বাপ বেটার কি লোয়া শরীর আমার কি শরীর কোনোদিন খারাপ না হয় ভুল করে ফিরে ভোতরা গাছি কেন ধরি যাচ্ছ দেখ তো কি জ্বালা আরে আর কই না দেখ তো ভোতরা গাছি কেন ধরি যাচ্ছ জ্বালা করে হচ্ছে না দাঁড়ান আজকে আজকে দেখো সংসার জুড়ে আজকে না লাগে না আগুন কি হেল মানে তোমার গুণে তোর পুত্র বধু মোর চোখত গিলাস দিয়ে মারিয়া মোর চোখ টোক ভাতলা করে দিছে দেখো দুইজনে টিকিয়া নাচে নাচি করে দিচ্ছে তোমার বলে জ্বর জ্বর লোকটা অঙ্ক করে টিকিয়া নাচের পায় দুইজনে একটা নেপটা নেপটি করে ভিডিও বানা ধরছে তোমার আগে যে মাথা করে মুখ ধরছ আর উনি বউ বসে মনে চোখ গ্লাস দিয়ে মারে ঢোলা করে দিছে তুই ভি ছোট ভাইটি হ্যাঁ বড় ভাইটি কেমন করে ধরতে উনি জ্বর বলে তো উনি জ্বর তো উনি অঙ্কে লাগিয়ে দিচ্ছে আরে বাবা হয়েছে ওষুধ খাইছে বলে জ্বরটা হ্যাঁ কমছে আসবে এলা ধান কাট তাও তুই উনি সাপোর্টটা কাটবো দেখছিস তো বা কেমনই না আরে জ্বালা বাবা খাওয়া মো দুইটাই সমান ডান হাত কাটলো যেমন লাগবে বা হাতটা কাটলো তেমন লাগবে কাক কোলা কাক ফুটি না ঠিক আছে ঠিক আছে মাইয়ের জন্য বাঁচি গেছি এটা কিন্তু কাউ বাঁচাবে না টুটি সিঁড়ি পেলাম মাইয়ের তুলি কাকা হয়ে যায় মাইয়ের তুলি কাকা হয়ে মাইয়ের তুলি খবর কথা উনি কয়েকদিন মতো করে মাইয়ের তুলি না হিংসা তোর হিংসা চুপ জ্বর বলে হ্যাঁ ছোট ভাই মানিয়ে যাচ্ছি
জ্বর ভালো হচ্ছে না হলা পাক কাজ করলে গলা নালে দুই ভাই যাও যাও কাম আর কম না হ্যাঁ যাও তোমার ধান কাটা লাগবে না খালি কেসাল আর হিঞ্চি হালার পেট যাও তোমার ধান ধান কাটা লাগবে না হ্যালো গাইস, আমি সকাল সকাল উঠে চলি এসছং ডাবরি বাড়িত। আর মোর হাতে আছে হচ্ছে সকালের খাবার, এতে সবাই কাজ করি লাগছে। মোর শ্বশুর শাশুড়ি, মোর দেওয়ানি আর আদরের দেওর। আর আজই মুই ওমার জন্য বানিয়ে নিয়ে আসছং শীতল ছোবা আর পন্তা ভাত, সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা। তো চলো যাওয়া যাক। তোমরা খায় না তো ভাত বলে এমনি কমেছে। বোতলটা দাও বানা চিন না বাবা। হ্যাঁ তো দাও কি আছে দাও। ভোগতে জীবনটা জাঙ্গাই সঙ্গ লাগাইছে, জলের টিশা হচ্ছে একমুখ ভাত না নিয়ে পন্তা চারটে ধরেছিল, সে চারটে পন্তা আমরা ভাগ করে দিলি নয় বড় বাবু একলাই খাইলে। জানেন যে তিন তিনটে মানুষ গেছে ধান কাটে, এবার ছোট বাবুটা কি খেয়ে দুপুরের ধান কথা কইছিলে যদি দুই মিনিটের মধ্যে ভাত না বাং তাহলে দেখি সবগুলো কয়টার যদি চিলে চরম না দাঁড়ান মোড়ে নম্বর পিনু হয় দেখি না আজকে তুল কেলাম লাগবে। ঠিক আছে হাতটা ধুয়ে আবি তুম লোক বাহার চলে যাও। আচ্ছা মা তুই এটা থাক বুঝিস, ওই যে ডাক্তার কি কয় খালি শোন। হ্যাঁ আমরা বাইরে দশে থাক। এমনি কই টেনশন কা বাত নেই হে, বিষিটা না কিন্তু জোরে খায়া। হ্যাঁ বুঝেছি, তোমাকে আমি দুটা ট্যাবলেট লিখে দিচ্ছি, এটা বাড়িতে গিয়ে খাবে। আর হ্যাঁ সব থেকে যেটা জরুরি বাদ বুঝতে পেরেছ, বিড়ি সেগেট গুটকা মদ খানা ঠিক আছে। আবি তুম ঘর যাও, রেস্ট করো। কি করে দিচ্ছিস তুই, আরে লিখছিস দোকান দিচ্ছিস তুই পান বিড়ি সিগারেট মদ। আরে এক
এলে কে ফালতু এলে এলে ডাক্তার মুখ খাবার কইছে ডাক্তার তোমা কি খাবার কইছে এলে খাবার কইছে হ্যাঁ ডাক্তার কইছে কি বাজে প্রেসক্রিপশন হাতর লিখে দিয়ে কইছে পান জর্দা এই যে ইয়া খয়নি এলে মদখানা কি করে তাহলে মই এলে আলম মুখ ডাক্তার কইছে খাবার হ্যাঁ তো ওইটাই তো বুঝে কাগজ কি কইছে তো ওইটাই কইছে তো পান জর্দা কা মদখানা তো মই যে কিনি এলম মদখানা প্রেসক্রিপশন আরে মা ওইটা কয় নাই মা মদখানা মানে খাইছ না আর এটা ডাক্তারও যে এমন না একা হিন্দি বাংলা মিক্স করে দেয় মরং না কিছু একটা হন তারপরে তোমার বাপ বাটার বাই বাই কেন বুঝেন হ্যাঁ ডাক্তার বার বার করে বল পান জর্দা খয়নি মদ খানা আর তাও আমার হয় না মালিকের সাথে ভাগাভাগি হইলি না তোমরা উবি নিয়ে করে যাওয়া হচ্ছে মালিকের সাথে ভাগাভাগি হয় তোমরা কি পাগলা নাকি এটা দেখেন না কয়খান জমি ছয়খান জমি তোমরা আবাদ করছেন হ্যাঁ তোমার আছে দুইখান আর মালিকের আছে চারখান আমাকে নিয়ে যাওয়ার করছে মালিকের মালিকের চারজন কে মালিকের চারজন হবে সমান ভাগে ভাগ হবে মালিকের চারজন সমান ভাগে ভাগ হবে মানে তোমরা একটা মালিকের সাথে বুঝি নয় চল তো চল তোমার কাজ করবো না মালিক যাও যাও কায় দাও মিমা উপর দেয় না এই বাবু ধরিস তো কি রে আরে তোমার কিছু এরা তো বানাং বানাং কানা কি লাগাচ্ছ তোমরা আরে দাদা তোমার মালিকের সাথে কি বোঝাপড়া আছে তোমরা ওটা যা করো আমাকে ডিস্টার্ব করলে আপনি ওই মুই ক্যান্সেল করে দাও চুক্তি মাল তুল না আরে কে ভাই রই কে মাল তুল দাও মাল তুল আমাকে চার কেটে তুলির কল চার কেটে তুলির কল না আমাকে তুলির কল হবে না রে ভাই মালিকের সাথে এলো হয় নাই তো কথাবার্তা কথাবার্তা মালিকের সাথে হয় নাই তো তোমরা সেটা বুঝি না আমাকে ডিস্টার্ব করতে কাজ করতে কোনো নাই বংশলি আর তোমরা তুললে হবে নাকি তুললে মালিকের না বারাং বারাং করলে হবে না সারা বছর আমরা খালতাম জমি ধান নিয়ে যাবার তোর মালিকের পাটা হিসাব করে তো কর তুমি বুঝা ঠিক আছে মালিক জানিয়ে যা কি বুঝে বুঝে যাচ্ছে তোমাকে ঠিক আছে সব মাল আমরা নিয়ে যাবো গেলা এটা বেশি মাল মাল করে ঠিক আছে একটা টিকে পাঁচ টিকে টিকে ফালা করে গেলাম শোন শোন মেয়ে একটা কথা কম বুঝিস তোমার কাছে না হাতে মারিলাম না তোমাকে মারা খাবে পেটে আরে ভাই কি আগের বার থেকে এবার সব আবার থাবার দন্দ মারি দিবা তোর সোজা দেখিম না পরের বছর দেখিম তোমার তোমরা কি করে নাই নামাও তাতে নামাও নামা 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 তাতে নামাও মালিকের বড় কর্মচারী।